হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে কুজাগরী লক্ষ্মী পুজো। তো কুজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, আর অনেক অনেক ভালোবাসা। তো কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই বলো। আর আমি একদম ছোট্ট করে একটু পুজো করছি, ঠিক আছে? তো এই যে দেখো, নাড়ু বানিয়েছি। কি আমাদের গাছ আছে অনেক নারকেল, কিন্তু এখন নাড়ু বানাতে গিয়ে নারকেল কেটেছি, দেখি কি একটা নারকেল মাত্র ভালো। তো একটা নারকেল দিয়ে নাড়ু করেছি, আর তিলের নাড়ুগুলো বাজার থেকে কিনে নেওয়া হয়েছে। তো এই যে সাজিয়েছি সব প্লেটে প্লেটে, তো পুজো শুরু করব। তোমরা কিন্তু লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো, ঠিক আছে? কেউ স্কিপ করো না, একদমই কিন্তু ছোট্ট ভিডিও। তারপরে দেখো সব সাজানো হয়ে গেছে, আর আমি এই যে একটু আলপনা করেছি। তো আলপনাটাও কেমন হয়েছে একটু বলো। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী মা। তো দেখো কত সুন্দর হয়েছে, তোমরা একটু বলো কেমন হয়েছে, বললে ভালো লাগবে। আর আমার তো ভীষণ ভালো লাগছে, দেখো কত সুন্দর হয়েছে। বেশ, তো এই যে পুজো এখন শুরু করব। আর তো চলো পুজো এখন শুরু করব, মানে পাঁচালিটা পড়ব। ব্রাহ্মণ দিয়ে তো আর করব না, তো পাঁচালি পড়া শুরু করব। আর এদিকে আমি পুজো করছি, আর নন্দিনী বাড়িতে যাচ্ছি। তো সব ভিডিও করতে পারিনি, নন্দিনীর দিকে পুজো দিচ্ছিলাম, তো সেই জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? আমি পাঁচালিটা পড়ি। আর আজকে এডিটটা এত খারাপ হয়েছে, মানে শরীরটা এত খারাপ, তো কি বলবো আর। তো হয়ে গেল তোমরা। তারপরে তো এই যে দেখো, এই যে প্রদীপ ধূপ ধুনু এগুলোকে ধরিয়েছি, আর এবার তো পুজোটা শুরু করতেই হবে, তাই না? তো এবার পুজোটা শুরু করব। তো এবার দেখো এই যে পাঁচালিটা, শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা ও পাঁচালি। তো এটা তো ফুল করতে হবে, তো আমি পুরোটাই পড়ব। লাইক দিতে ভুলো না কিন্তু, সবাই লাইক দিয়ে দেখো, ঠিক আছে? তো চলো, শুদ্ধ হইয়া সদবা স্ত্রী লোক শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা করিবেন, ইহাতে কোনো তিথি নক্ষত্রের বিধি নিষেধ নাই। যেখানে পূজা হইবে সেই স্থানটি গোবর জলে পরিষ্কার করিয়া পিটলিগুলার আলপনা দিতে হয়, ধূপ ধূনা প্রদীপ জ্বালাইয়া দিবে, ঘটস্থাপন গঙ্গা জল কূপের জলে একটি ঘট পূর্ণ করিয়া তাহাতে আম্র শাখা একটি সশিব ডাব বা কলা সিঁদুর চন্দন ঘটের নিম্নে সামান্য মাটিও ধান দিবে। লক্ষ্মী পূজার ঘণ্টা বাজাইতে নাই, ঘট বিসর্জন হইবে না। ঘর ছাড়ি বনে কেহ কহ বাছা শুনি, কথা শুনি বৃদ্ধ কয় শুনি মা গো মাতা, মন্দভাগ্য পতিহীনা করিলেন ধাতা, ধনবান ছিল মোর স্বামী পুত্র আর, সতত লক্ষ্মীর কৃপা গৃহীতে আমার, সোনার সংসার মোর ছিল সব দিকে, পুত্র পুত্র গণ আছিল পুলকে, পতি গেল স্বর্গধামে সুখে যত, একে একে সব কিছু হলে তিরাহিত, ভিন্ন ভিন্ন হাড়ি সব হয়েছে এখন, অবিরত বধু যত করে জ্বালাতন, পারি না সহিতে আর তাদের লাঞ্ছনা, এ জীবন ত্যাগিব করিছে বাসনা, এত শুনি নারায়ণী বলেন তখন, আত্মহত্যা মহাপাপ করো না কখনো, গৃহে ফিরে যাও তুমি করো লক্ষ্মী ব্রত, সর্বসুখ সর্বদুঃখ দূর হবে পাপের সুখ যত, শুক্রবারে সন্ধ্যাকালে বধুগণ সাথে লক্ষ্মী ব্রত করো গিয়ে আনন্দ মনেতে, পূর্ণ ঘটে দিবে কিছু সিঁদুরের ফোঁটা, আম্র শাখা দিবে ডাবে নিয়ে এক গোটা,
পান দিবে তাহে আসন সাজায়ে সিন্দুর গুলিয়া দিবে ভক্তি শুদ্ধ হয়ে ধূপ দীপ জ্বালাইয়া পূর্ব পূজাস্থলে দিবে দুব্বা লয়ে হাতে সবে কথা যে শুনিবে মনে মনে লক্ষ্মী মূর্তি করিবে এক ধ্যান একাগ্র চিতেতে ডেকে ডেকে থাকো যে নোগায়ন কথা অন্তে ভক্তি ভরে প্রণাম করিবে অতপর তোগণে সিন্দুর পড়াবে সুখ গুরুবারে লক্ষ্মী পুজো যে রমণী করে ধনে ধনে পুত্রে লক্ষ্মী লাভ লোভে কমলার বরে বারো মাস ব্রতকথা হয় যে গৃহেতে অচলা থাকেন লক্ষ্মী সেই যে স্থানেতে পূর্ণিমার উদয় যদি হয় গুরুবারে সেই নারী সেই ব্রত করে অনাহারে কোমল বাসন তার অচিরে পুরাবে পুত্র পরিজন সাথে মহাসুখে যাবে রবে লক্ষ্মীর হাড়ি যে এক স্থাপিয়া গৃহেতে ভণ্ডুল। তো আমার পাঁচালি পড়া শেষ হয়ে গেছে, তো এবার আমি দরজাটা আটকে দেব। আর আমি তো সেই সকাল থেকে উপোস আছি, এখন কটা সিদ্ধ ভাত বসাবো শুধু আমার জন্য, আর কেউ খাবে না বলছে। তো নন্দিনী তো এদিক ওদিক মানে পাশের বাড়ি সব বাড়িতে যাচ্ছে খাচ্ছে। আর তারপরে এখন আমার পুজো তো হয়ে গেছে দেখতেই পারছো, তো কে কে প্রসাদ খাবে তাড়াতাড়ি চলে এসো, কিন্তু আমি তোমাদের জন্য এখন প্রসাদ সাজাবো। আর তারপরে দেখো এই যে আমি কিন্তু প্রসাদ সাজিয়ে ফেলেছি বন্ধু তোমাদের জন্য, তো সবাই চলে এসো। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।